হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য খুব সুন্দর একটা গানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে এসলাম। সেটিও আমার একটা ইউটিউব ফ্রেন্ডের রিকোয়েস্ট করা গান, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, ওই গানটা। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের এই গানটি আমি আপনাদেরকে সি শার্প থেকে অর্থাৎ সি মাইনর থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো স্কেলেও গানটি তুলে ফেলতে পারেন, সেক্ষেত্রেও একই রকম স্বরলিপি থাকবে। তো আমি সি শার্প থেকে দেখিয়ে দেওয়ার আগে সি শার্পের স্বরলিপিটা একটু দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ সি মাইনরের। দেখুন, শুরু হচ্ছে এখান থেকে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা হচ্ছে সি শার্পের অর্থাৎ সি মাইনরের স্বরলিপি। তো আজকের গানটিতে আমাদের একটা স্বর কোমল লাগছে, সেটি হচ্ছে কুমলনি। নিম্ন সপ্তকেও কুমলনি ব্যবহৃত হবে, উপরের সপ্তকেও কুমলনি ব্যবহৃত হবে। তো আজকে আর কোনো স্বর কোমল লাগছে না। তো আজকের গানের প্রথম কলিটার স্বরলিপি দেখিয়ে দেওয়ার আগে রিটা একটু শুনিয়ে দিচ্ছি, সাথে লিরিক্স স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রথম কলিটা দেখুন। হে যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, এই যে দুনিয়া। এটা হচ্ছে কিন্তু এই গানের প্রথম কলি। এই গানের স্বরলিপিটা দেখিয়ে দেওয়ার আগে এই কলিটা ছোট্ট একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধু বান্ধবদের সাথেও, যারা সঙ্গীত শিখে তাদের কাছে আমার এই ভিডিওগুলি শেয়ার করে দিবেন, তারাও যাতে আমার ভিডিওগুলি দেখতে পারে শিখতে পারে। ওই জন্য এখান থেকে শুরু হচ্ছে, দেখুন সা থেকে। এই যে দুনিয়া, এই যে দুনিয়া, সা সা ঘা রে গা সা, সা সা ঘা রে গা সা, সা সা ঘা রে গা সা, এই যে দুনিয়া কিসের লাগিয়া, কিসের লাগিয়া, নিরে সারে নিসাদা, নিরে সারে নিসাদা, কিসের লাগিয়া। আবার দেখুন। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এরপর এত যত্নে গড়ায় আছেন সাই, এত যত্নে গড়ায় আছেন, এত যত্নে গড়ায় আছেন, সা 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 রে মা, সা 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 রে মা, সা 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 রে মা, এত যত্নে গড়ায় আছেন সাই, সাই, মা গা ফা মা গা রে সা, মা গা ফা মা গা রে সা, সাই। আবার দেখিয়ে দিচ্ছি। এত যত্নে গড়ায় আছেন সাই, এটা বলে আবারও বলবেন এই লাইনটা। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, এটা দুইবার বলে এরপর আবার বলবে। এই যে দুনিয়া, এই যে দুনিয়া, সা সা ঘা রে গা সা, সা সা ঘা রে গা সা, এই যে দুনিয়া, এটা বলে কিন্তু শেষ করবেন। তো এরপর কিন্তু আরো তিনটা কলি আছে, অর্থাৎ তিনটা অন্তর আছে। তিনটা অন্তরা স্বরলিপি দেখিয়ে দেবো, তার আগে আমি রিড গুলো শুনিয়ে দিচ্ছি আপনাদের, সাথে লিরিক্স স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখুন, বুঝতে সহজ হবে। ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, ছায়া বাজে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি কাওয়াইলে আমি কায়ালা, তুমি কাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, এই যে দুনিয়া।
এটা হচ্ছে কিন্তু এ গানের কিন্তু প্রথম অন্তর অর্থাৎ দ্বিতীয় কলি। তো দেখুন শুরু হচ্ছে কিন্তু কোমলনি থেকে নিম্ন সপ্তকের কোমলনি। ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, ছায়া বাজে পুতুল রূপে, ছায়া বাজে পুতুল রূপে, নি সা 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 সা, ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, বানাইয়া মানুষ, সাসারে মামা মাধা, সাসারে মামা মাধা, বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে, পাপা মামা গাগা সারে, পাপা মামা গাগা সারে, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, পুতুলের কি দোষ, গামা গারে সা পুতুলের কি দোষ। লাইনটা আবার দেখিয়ে দিচ্ছি, দেখো খুব স্লোলি ভাবে দেখিয়ে দিচ্ছি বুঝার জন্য, যদি না বুঝেন একটু দেখুন। ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। এরপর যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, মামা মামা মাপা মাগারে সা, মামা মামা মাপা মাগারে সা, যেমনি নাচাও তেমনি নাচি। এরপর এই লাইনটা আবারও অন্য সুরে বলবেন। যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও দাদা দানি দাপা, দাদা দানি দাপা, যেমনি নাচাও তেমনি নাচে, তেমনি নাচে, পাপা ধামাপা, পাপা ধামাপা, তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে। এরপর তুমি কাওয়াইলে আমি কায়াল্লা, তুমি কাওয়াইলে আমি কাই। এলেনটা দেখুন। তুমি কাওয়াইলে, তুমি কাওয়াইলে, তুমি কাওয়াইলে, গাপা মা গারে সা, গাপা মা গারে সা, তুমি কাওয়াইলে আমি কায়াল্লা, আমি কায়াল্লা, গা পাপা দাদা, গা পাপা দাদা, আমি কায়াল্লা, তুমি কাওয়াইলে, তুমি কাওয়াইলে, পাপা মা গারে সা, পাপা মা গারে সা, তুমি কাওয়াইলে আমি কাই, আমি কাই, আমি কাই, গারে মা গারে সা, গারে মা গারে সা, আমি কাই। লাইনটা আবার দেখিয়ে দিচ্ছি, দেখো আমি জানি আপনারা অনেকেই কিন্তু বুঝেন নাই এটি, আমি তবু আপনারা বোঝার জন্য বারবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই লাইনটা। যেমনি নাচাও তেমনি নাচে, এরপর তুমি কাওয়াইলে, তুমি কাওয়াইলে, আমি কায়াল্লা, তুমি কাওয়াইলে আমি কাই। এরপর এই যে দুনিয়া, এরপর আবার আগের মতো, এই যে দুনিয়া সাসা ঘরে গাসা, সাসা ঘরে গাসা, এই যে দুনিয়া। তো এটা বলে কিন্তু এই অন্তরাটা শেষ করবেন। এরপর কিন্তু আরো দুটো অন্তর আছে, তো এরপরের অন্তরাটা স্বলিপি দেখিয়ে দিব, তার আগে রিড শুনিয়ে দিচ্ছি, সাথে লিরিক্স স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখুন। তুমি ব্যস্ত তুমি দুজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ, তুমি ব্যস্ত তুমি দুজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ, আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, কেবল আল্লাহ
তোমায় চাই কেবল আল্লাহ, তোমায় চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, এই যে দুনিয়া। তো এটা হচ্ছে কিন্তু এই গানের কিন্তু দ্বিতীয় অন্তরা। তো এটি দেখুন শুরু হচ্ছে কিন্তু এখান থেকে, তুমি ব্যস্ত তুমি দুজক তুমি ভালো মন্দ, তুমি ব্যস্ত তুমি দুজক নি সা 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 নি সা 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 সা, তুমি ব্যস্ত তুমি দুজক তুমি ভালো মন্দ, সাসারে মামা ধা সাসারে মামা ধা, তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল, তুমি ফুল তুমি ফল, পাপা মামা গাগা সারে পাপা মামা গাগা সারে, তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি তাতে গন্ধ, গামা গারে সা 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 গামা গারে সা সা সা, তুমি তাতে গন্ধ। তো লাইনটা দুবার বলবেন, তুমি ব্যস্ত তুমি দুজক তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ। এটা কিন্তু দুবার বলবেন। এরপর আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, পা মা 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 পা মা গারে সা মা 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 পা মা গারে সা, আমার মনে এই আনন্দ। এরপর আমার মনে এই আনন্দ, দাদা দানি দা পা 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 ধা মা পা, আমার মনে এই আনন্দ। এরপর কেবল আল্লাহ কেবল আল্লাহ, গা পা মা গা রে সা কেবল আল্লাহ, তোমায় চাই তোমায় চাই গা পা দা গা পা দা, তোমায় চাই কেবল আল্লাহ, পা মা গা রে সা পা মা গা রে সা কেবল আল্লাহ, তোমায় চাই তোমায় চাই গা রে মা গা রে সা গা রে মা গা রে সা, তোমায় চাই। এরপর আবার আগের মতো বলবেন, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, এই যে দুনিয়া। তো এভাবে করে কিন্তু এই দ্বিতীয় অন্তরাটাও শেষ করবেন। এরপর আরেকটা অন্তর আছে, সেই অন্তরের স্বরলিপিও দেখিয়ে দিচ্ছি, তার আগে রিটটা শুনিয়ে দিচ্ছি প্রতিবারের মতো, দেখুন বুঝতে সহজ হবে রিট শুনলে, আর সাথে লিরিক্স স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া দর, সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া যার, তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া দর, সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া যার, তুমি বাঁচাও তুমি মার, তুমি বাঁচাও তুমি মার, তুমি বিনে কেহ নাই আল্লাহ, তুমি বিনে কেহ নাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাই, এই যে দুনিয়া। তো এটা হচ্ছে কিন্তু এই গানের শেষের অন্তরা। এই অন্তরাটাও ঠিক আগের অন্তরাগুলোর মতো একই রকম স্বলিপি দিয়ে হচ্ছে, তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া দর, তুমি হাকিম হইয়া হুকুম কর, নি সা 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 নি সা 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 সা, তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া দর, পুলিশ হইয়া দর, সাসারে মামা ধা সাসারে মামা ধা, পুলিশ হইয়া দর,
সর্প হইয়া দংশন কর, সর্প হইয়া দংশন কর, পাপা মামা গাগা সারে, পাপা মামা গাগা সারে, সর্প হইয়া দংশন কর, পূজা হইয়া যার, পূজা হইয়া যার, গামা গারে সাসা, পূজা হইয়া যার। লাইনটা দুইবার বলবেন। তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া দর, সর্প হইয়া দংশন কর, পূজা হইয়া যার। এরপর তুমি বাঁচাও তুমি মার, তুমি বাঁচাও তুমি মার, মামা মামা মাপা মাগারে সা, তুমি বাঁচাও তুমি মার, তুমি বাঁচাও দাদা দানি দাপা, দাদা দানি দাপা, তুমি বাঁচাও তুমি মার, পাপা ধামা পা তুমি মার, তুমি বাঁচাও তুমি মার, তুমি বিনে কেহ নাই আল্লাহ, তুমি বিনে কেহ নাই। এরপর আবার আগের মতো। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। তো আপনাদেরকে শেষের অন্তর স্বলিপিও দেখিয়ে দিলাম, প্রত্যেকটা কলি এভাবে তুলে ফেলবেন। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টের গান থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সময় সুযোগ করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল ভিডিও এতটুকু, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সরগম পাঠশালার সাথেই থাকবেন।